আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আবারও হাতে রাফেল ড্রয়ের জার। হ্যাঁ, নতুন অ্যানাউন্সমেন্ট, আপনারা 20 তারিখ পর্যন্ত রাফেল ড্রয়ে অংশগ্রহণ করতে পারবেন। সো আজকে 10 তারিখ, আগামী 10 দিন আপনাদের জন্য কিন্তু রাফেল ড্রয়ের সুযোগ থাকছে। এর আগেও কিন্তু আপনারা রাফেল ড্রয়ে অংশগ্রহণ করেছেন, সে রাফেল ড্রয়ে আপনারা SSD পেয়েছেন, র্যাম পেয়েছেন, গেমিং পাওয়ার সাপ্লাই, হেডফোন, এমনকি মনিটর পেয়েছেন। ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি। ফেসবুক পেজে আমরা সে উপহারগুলোর ভিডিও ধারণ করে দেখিয়েছি। ইনশাল্লাহ এবারও চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে রাফেল ড্রয়ের সাথে নতুন একটি এক্সক্লুসিভ প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে হয়তো বা আপনারা মনে করতেই পারেন, মেহেদি ভাই এই 34,500 টাকা একটু বেশি হয়ে গেল না? ইন্টেল কোরাই 5 8th generation প্রসেসর। ভিউয়ার্স, একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমি প্রথমত ইন্টেল কোরাই 5 8th gen প্রসেসর 8400 এই প্রসেসরটির যে কোর থ্রেড বিশ্লেষণ করতে যেয়ে আমি AMD প্রসেসরের সাথে একটু কম্পেয়ার করলাম। সেখানে প্রথমত 5600G মতো প্রসেসরের সাথে কম্পেয়ার করলাম, যেহেতু এটিও একটি 6 কোরের প্রসেসর। 5600G প্রসেসরের সাথে কম্পেয়ার করে আমি যেটি দেখলাম যে 5% পারফরমেন্স কম দিচ্ছে ইন্টেল কোরাই 5 8th gen। এরপরে একটু সাহস করে আমি 2400G প্রসেসরের সাথে কম্পেয়ার করলাম, তখন দেখলাম 31% পারফরমেন্স বেশি দিচ্ছে ইন্টেল কোরাই 5 8th generation। কথাটি অবাস্তব মনে হতে পারে, সে কারণে আমি কিন্তু একদম স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুইটি প্রসেসর কম্পেয়ার যেভাবে করেছি আমি, এবং এটি একটি বেঞ্চমার্ক রেজাল্ট। অসংখ্য মানুষের ইউজের ওপর এই ডাটাটি কালেকশন করা হয়েছে। ভিউয়ার্স, এই প্রসেসরটির সাথে এখন আর কুলার আসে না, এই প্রসেসরটি এখন বাল্ক আসে। ইন্টেলের 10th generation থেকে আসলে আপনি বক্সের প্রসেসর পাবেন, যে প্রসেসরগুলোতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসে, আর প্রসেসর নষ্ট হয়ে যাওয়ার ইস্যু খুবই কম। তারপরেও প্রসেসরের সাথে আমি একটি ভালো মানের CPU কুলার কিন্তু অ্যাড করেছি, যেটি ভ্যালু টপের একটি CPU কুলার কিন্তু রাখা হয়েছে। ভিউয়ার্স, র্যাম হিসেবে রাখা হয়েছে টিমের টাফ ইয়েলো 8GB 3200 MHz র্যাম রাখা হয়েছে, যে র্যামের 2টি ইউনিট কিন্তু আমি আমার নিজের সেট আপে ব্যবহার করি। মনিটরটি রাখা হয়েছে একটি বিজনেস ক্লাস মনিটর, মনিটর নিয়ে আমি রিভিউ করেছি, মাত্র 9700 টাকা এই প্যাকেজে মনিটরটি প্রাইস ধরা হয়েছে। মনিটরটি কিন্তু আসলে এক্সক্লুসিভ একটি মনিটর, মনিটরটি সম্পর্কে অনেক কথা আছে, যে কথাগুলো আমি বলেছি আমার MSI নিয়ে স্পেশাল একটি ভিডিওতে। সো আপনি ভিডিওটি দেখে নিতে পারেন যদি এখনও না দেখে থাকেন। ভিউয়ার্স, হুনানজি ব্র্যান্ডের B250 মাদারবোর্ড রাখা হয়েছে, যে মাদারবোর্ডে আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। NVMe স্লট আছে, সেই কারণে 256GB NVMe রাখা হয়েছে। কিংসম্যানের KM600 Ultra 3300x3000 রিড রাইট স্পিড কিন্তু প্রোভাইড করবে এই NVMe-টি। ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামের প্রাইস রাখা হয়েছে মাত্র 2600 টাকা। চাইলে এখানে 1700-1800 টাকা র্যাম আপনি ব্যবহার করতে পারেন, চাইলে কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করে প্রাইস কমাতে পারেন, চাইলে মনিটর 3000-3500 টাকার মধ্যে নিয়ে বাজেট একদম 23-24 হাজার টাকার মধ্যে সেম প্রসেসর দিয়ে বিল্ড আপনি করতেই পারেন। এক্সক্লুসিভ একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে আইমাইস ব্র্যান্ডের AN300। এই কিবোর্ড মাউসটি কিন্তু আসলে দেখতে অত্যন্ত চমৎকার, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এছাড়া এই কনফিগারেশনে একটি এক্সক্লুসিভ ক্যাসিং রাখা হয়েছে ভ্যালু টপ ব্র্যান্ডের V300W, এবং এই ক্যাসিংটির ভেন্টিলেশন ব্যবস্থাটা আমার কাছে আসলেই অনেক ভালো মনে হয়েছে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু বাতাস ঢোকার জায়গা আছে, মাদারবোর্ড লাগানোর জন্য পর্যাপ্ত স্পেস আছে। ক্যাসিংটি ক্যাসিংয়ের উপরেও কিন্তু কিছু প্রোডাক্ট আপনি রাখতে পারবেন, যেমন স্পিকার বা অনেক সময় আমাদের ছোটোখাটো এক্সেসরিজ রাখতে হয় ডেস্কটপের ক্ষেত্রে, সেগুলো আপনি রাখতে পারবেন। যেমন আমি দেখেন এর উপরে একটি কিবোর্ডের বক্স রেখেছি, দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। এবং এই ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র 3000 টাকা, এবং একটি পাওয়ার সাপ্লাই স্ট্যান্ডার্ড লেভেলে রাখা হয়েছে। টোটাল কনফিগারটি রাখা হয়েছে মাত্র 34,500 টাকা। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুসারে কনফিগারটি অনেক ভালো হয়েছে। 34,500 টাকা বা 35,000 টাকা বাজেট হলেও এই কনফিগারটি 2400G প্রসেসর ইউজ না করে আপনি এই যে ইন্টেল কোরাই 5 8th gen দিয়ে ইউজ করলে ইউজার বেঞ্চমার্কের যে রেজাল্ট
স্ট্যান্ডার্ড সে অনুসারে আপনি খুবই ভালো পারফরমেন্স পাবেন এবং গ্রাফিক্সের কাজ বলেন এডিটিংয়ের কাজ বলেন সেগুলো মোটামুটি এই রেঞ্জের মধ্যে ভালোভাবে করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু আর্কিড আইসিটি ভবন লিফটের 7 703 4 7 28 40 ওয়েবসাইট ভিজিট করুন www.selltech.com.bd। আর অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।